বন্ধু, আমি আজকে কিভাবে রুটি বানাবো দেখাবো। খুব সুন্দর রুটি হয়, সেটাই আপনার দেখাবো সহজে। দেখুন, আমি এই 1 চামচ নুন দিচ্ছি, দেখুন। দিয়ে এই নুনটা মাখিয়ে আমি আস্তে আস্তে জল দিয়ে এটা মাখিয়ে নেব। আস্তে আস্তে আমি জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। বন্ধু দেখুন, আটাটা মাখানো হয়ে এসেছে। আমি এবার এগুলোকে লেচি কেটে নেব। এটা খুব শক্ত করার দরকার নেই, একটু নরম করতে হবে। শক্ত করলে রুটিগুলো একটু শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একটু নরম করেছি। একটু নরম হলে রুটিগুলোও নরম হবে। বন্ধু দেখুন, এবার আমি এগুলোকে লেচি কেটে নেব। এইভাবে ছোট করে লেচি কেটে নেব। আমি এইভাবে এগুলোকে পাক দিয়ে নেব। লেচিগুলো সব পাক দেওয়া হয়ে গেছে, আমি এবার এক এক করে বেলে নেব। হ্যাঁ বন্ধু, আমি এবার রুটিগুলোকে বেলে নেব এইভাবে। বন্ধু আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি এবার চাটুটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, রুটিটা দিয়ে দেবো এতে। দেখুন কিভাবে রুটিগুলো আমি করছি, খুব নরম রুটি হবে এইভাবে করলে। একটুখানি নাবিয়ে রাখবো। আমি রুটি একটা একটা করেই করি, এতে নরমও হয়, খেতেও ভালো লাগে। আমি এটাকে এবার সেঁকে নেব। দেখুন রুটিগুলো কত সুন্দর হচ্ছে, বলের মতন হয়েছে। দেখুন দেখতে পেয়েছেন, আমি এবার রুটিটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আবার একটা দেখুন বন্ধু, আমার আবার একটা রুটি বেলা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি শুধু রুটি করাটাই দেখাচ্ছি, রুটির সঙ্গে আমি যেটা খাবো সেটা আগে থেকে আমার করা আছে। গাজর, সজনা ফুল, বিন কড়াই দিয়ে ভাজা, আর আছে বিট ভাজা, বাঁধাকপি দিয়ে, বিট দিয়ে, গাজর দিয়ে, সব কিছু আনাজ দিয়ে আমি ঝেকটা ঝাল করেছি। সেটা আগে থেকে আমার করা আছে, আমি রুটি দিয়ে সেটা খাবো না, শুধু রুটিটা আপনাদের করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে রুটি করাটা, আপনার লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেছেন বন্ধুরা কত সুন্দর রুটিটা হয়েছে। এভাবে করে সঙ্গে সঙ্গে আপনারা ঢাকা দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এক এক করে আমি রুটিগুলো করছি।
রুটি ছেঁকার সময় বেশি জাল দিতে হবে না, তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। অল্প জালে করতে হবে। দেখুন সব রুটিগুলি আস্তে আস্তে কি সুন্দর ফুলছে। প্রতিটা রুটি এইভাবে করবেন, খুব সুন্দর হবে। আপনারা দেখে নিন কত সুন্দর রুটিগুলো হয়েছে। দেখুন আমি এইভাবে ঠিক করছি। আমার রুটিগুলো করা শেষই হয়ে এসেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে দেখুন আমার রুটিগুলো সব হয়ে গেছে, আর কত নরম। সাজিয়ে দেবো। দেখুন আমার রুটিগুলো কত সুন্দর লাগছে। আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সহজে এটা ছেঁড়া যাচ্ছে।